ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ইউনিট ভর্তির আসন সংখ্যা বিবেচনায় সবথেকে বড় ইউনিট সবথেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই ইউনিট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এই ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে মানমণ্ডন কিভাবে করে হয় কি কি যোগ্যতা প্রয়োজন পরীক্ষা দেবার জন্য ভর্তি হয়ে গেলে কোন কোন বিভাগে কোন কোন ডিপার্টমেন্টে আমরা ভর্তি হতে পারবো অনেক প্রশ্ন থাকে এই ইউনিটকে কেন্দ্র করে এই ভিডিওটাতে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবার আগে শুরু করা যাক যে আমি যদি ভর্তি হই তাহলে কতটি আসন রয়েছে আমার জন্য গত বছরের হিসাব অনুযায়ী 1778টি আসন ছিল তবে এই বছরের সার্কুলার এখনো আসেনি এই বছরের সার্কুলার আসলে আসন সংখ্যা কিছু বাড়ার সম্ভাবনা আছে কারণ ঘ ইউনিট কিন্তু এই বছর আর নাই যেহেতু ঘ ইউনিট নাই ডি ইউনিট নাই তাই বি ইউনিট বা খ ইউনিটের আসন সংখ্যা বাড়তে পারে গত বছর হিসাব অনুযায়ী 1778টি আসন ছিল খ ইউনিটের বিভাগসমূহতে কি কি বিভাগ রয়েছে এবং কি কি বিষয় আমরা পড়তে পারবো সো কলা অনুষদের আন্ডারে এই বিভাগগুলো রয়েছে বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দু সংস্কৃত পালি এন্ড বুদ্ধি স্টাডিজ ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ভাষা বিজ্ঞান সঙ্গীত বিশ্বধর্ম সংস্কৃতি ও নৃত্যকলা সেগুলো হচ্ছে কলা বা আর্টস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আমরা চিনি সেই আর্টস ফ্যাকাল্টি থেকে এই বিষয়গুলো তুমি খ ইউনিট পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে এর বাইরেও রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি যেটা কিনা আমার ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টি থেকে ইকোনমিক্স রাষ্ট্রবিজ্ঞান আমার বাবার সাবজেক্ট আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান গণযোগাযোগ সাংবাদিকতা লোক প্রশাসন নৃবিজ্ঞান পপুলেশন সায়েন্সেস শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন আমার সাবজেক্ট উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ উন্নয়ন অধ্যয়ন টেলিভিশন চলচ্চিত্র ফটোগ্রাফি ক্রিমিনোলজি কমিউনিকেশন ডিসঅর্ডার প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ জাপানিজ স্টাডিজ বর্তমানে এর অনেকগুলো সাবজেক্ট কিন্তু অনেক নিউ অনেক হাইপ সাবজেক্ট সো যদি নতুন কিছু পড়তে চাও বর্তমানে চাকরি বাজারে অনেক ডিমান্ড রয়েছে এই অনেকগুলো সাবজেক্টের সো এই সাবজেক্টগুলো অনেকেই কিন্তু নেয়ার কথা ভাবে একটু শুনতে নতুন মনে হলেও অনেক ডিমান্ড আছে এই সাবজেক্টগুলোর বর্তমান জব মার্কেটে এর বাইরেও আরও বেশ কিছু অনুষদ রয়েছে যে অনুষদের আন্ডারে এই খ ইউনিট থেকে পরীক্ষা দেওয়া যায় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ রয়েছে ভূগোল ও পরিবেশ জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ রয়েছে মনোবিজ্ঞান সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট পক্ষ থেকে আছে সমাজ কল্যাণ এর বাইরে রয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট স্বাস্থ্য অর্থনীতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট যাকে আমরা আইইআর নামে জানি সেখান থেকে আপনি একটা বিএড ডিগ্রি করতে পারবেন এই খ ইউনিট পরীক্ষা দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এর বাইরে আধুনিক ভাষা ইনস্টিটিউট বা যাকে আমরা আইএমএল বলে চিনি সেখান থেকেও চারটি ভিন্ন ভিন্ন বিষয়ে আপনি গ্র্যাজুয়েশন করতে পারবেন এরপর আসছে ভর্তিযোগ্যতা প্রথমেই জানতে হবে যে খ ইউনিট কিন্তু মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যারা মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো তারা এই খ ইউনিটে পরীক্ষা দিতে পারবে মানবিক বিভাগ হওয়ার পরেও তোমার আর কি যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল অন্তত 7.5 হতে হবে জিপিএ 5.5 এই 10 জিপিএর মধ্যে 7.5 জিপিএ থাকতে হবে এর মধ্যে উল্লেখ্য যে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় স্বতন্ত্রভাবে ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে অর্থাৎ দুটোতেই মিনিমাম 3 থাকতে হবে এবং দুটোর যোগফল 7.5 হতে হবে এইটা যদি থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে খ ইউনিটে এইবার পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করি যে কত নম্বরে পরীক্ষা হবে মানবণ্টন কেমন হবে সেইটা ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশ থাকবে লিখিত অংশ থাকবে এমসিকিউ অংশে 60 নম্বরের পরীক্ষা হবে এবং 60 নম্বরের মানবণ্টন এরকম বাংলা অথবা ইলেকটিভ ইংলিশে 15টি প্রশ্ন থাকবে 1 নম্বর করে থাকবে প্রত্যেক প্রশ্নে মোট নম্বর হবে 15টি 15 প্রশ্ন 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া ইলেকটিভ ইংলিশকে আমি চালিয়ে দিতে পারবো না যদি তুমি ইংলিশ মিডিয়াম থেকে আসো সেক্ষেত্রে তুমি ইলেকটিভ ইংলিশ দিতে পারবে বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন যারা আছো তাদের সবাইকেই এই বাংলা প্রশ্নেরই উত্তর করতে হবে কেবলমাত্র ও লেভেল বা এ লেভেল দিয়ে যদি তুমি আসো তাহলে তুমি ইলেকটিভ ইংলিশ আনসার করতে পারবে এরপর রয়েছে জেনারেল ইংলিশ সেখানটাতেও 15টি প্রশ্ন থাকবে 1 নম্বর করে প্রতি প্রশ্ন থাকবে 15 নম্বরের পরীক্ষা হবে জেনারেল ইংলিশ এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী একত্রিত হয়ে টোটাল 30টি প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নের জন্য 1 নম্বর মোট নম্বর 30 অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা মোট প্রশ্ন 60টি মোট নম্বরও 60টি
এরপরে পরীক্ষা পদ্ধতি, যারা জিসি বা এ লেভেল পাশ করেছে, যেটা আমি ইতোমধ্যেই বলে ফেলেছি যে কেবলমাত্র তারাই ইলেকটিভ ইংলিশ উত্তর করতে পারবে, এর বাইরে সবাইকে ভর্তি পরীক্ষায় লিখিত অংশের জন্য 40 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। অর্থাৎ বাংলা এবং ইংরেজি 20 নম্বর 20 নম্বর করে তোমাকে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এমসিকিউ থাকছে 60 নম্বরের, 40 নম্বর থাকছে লিখিত পরীক্ষা। এরপর ফলাফল নির্ণয় কিভাবে হবে? এই যে পরীক্ষা দিলে এই পরীক্ষা দিয়েই কি তোমার ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়ে যাবে? না, তার সাথে ছোট্ট একটা জিনিস তোমাকে যোগ করতে হবে। সেই ছোট্ট জিনিসটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএ। এসএসসির জিপিএ কে 2 দিয়ে গুণ করতে হবে এবং এইচএসসির জিপিএ কেও 2 দিয়ে গুণ করতে হবে। এই গুণ করার পরে যে নম্বরটা তুমি পাবে সেটা তোমার মোট নম্বরের সাথে যোগ হবে। অর্থাৎ 20 নম্বরের অতিরিক্ত মূল্যায়ন রয়েছে তোমার এসএসসি এবং এইচএসসির উপরে নির্ভর করে। তোমার যদি দুটোতেই জিপিএ পাঁচ থাকে তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 তুমি 20-এ 20 পেয়ে গেলে, যদি তোমার 4 থাকে তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 তোমার 16 হবে। সো তোমার যতই জিপিএ থাকুক না কেন সেটাকে 2 দিয়ে গুণ করা হবে, এসএসসিরটা 2 দিয়ে গুণ করা হবে এইচএসসিরটা, এবং 20 নম্বরের মূল্যায়ন তোমার সেখানটা পাবে। আরেকটা বিষয় তোমাকে মনে করিয়ে দেওয়া দরকার যে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর কাটা যাবে। তাই যে কোনো উত্তর আমি আন্দাজে এমসিকিউ দাগিয়ে দিচ্ছি, ব্যাপারটা মোটেই এরকম নয়। প্রত্যেকটি উত্তর ভেবে চিন্তে দাগাতে হবে। মাইনাস মার্কিং এর কারণে অনেক 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 শিক্ষার্থী তাদের যেই প্রত্যাশিত ফলাফল ছিল সেই ফলাফল থেকে বঞ্চিত হয়। অর্থাৎ এই ছিল মানবন্টন আমাদের 60 নম্বরের লিখিত, 60 নম্বরের এমসিকিউ, 40 নম্বরের লিখিত এবং এসএসসি এইচএসসি থেকে 20 নম্বর। এই হচ্ছে আমার মোট মূল্যায়ন। এই টোটাল মূল্যায়নের উপরে ভিত্তি করে তুমি যে র্যাঙ্ক পাবে সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে তুমি সাবজেক্ট নির্বাচন করতে পারবে। অবশ্যই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যিনি র্যাঙ্কে যত উপরে আছেন তিনি ডিসাইড করতে পারবেন যে তিনি কোন সাবজেক্টটা পড়তে চান। এরপরে যত র্যাঙ্ক পিছনের দিকে আসবে তোমার চয়েসেস কমতে থাকবে। আর এমসিকিউ অংশে উত্তীর্ণদের মধ্য থেকে 6 ইউনিটে নির্ধারিত আসন সংখ্যার সর্বোচ্চ 4 গুণ শিক্ষার্থীর লিখিত অংশের উত্তরপত্র মূল্যায়ন করা হবে। তার মানে হচ্ছে তুমি এমসিকিউ পরীক্ষায় যদি অনেক খারাপ করে ফেলো তাহলে তোমার লিখিত উত্তরপত্র মূল্যায়ন করাই হবে না। আমরা যে দেখলাম যে 1700 সামথিং আসন সংখ্যা রয়েছে, ধরি সেটা বেড়ে দাঁড়ালো 2500, যদি 2500 আসন থাকে তার 4 গুণ হচ্ছে 10000। এই 10000 শিক্ষার্থী, প্রথম 10000 শিক্ষার্থীর লিখিত যে উত্তরপত্র আছে সেটাকে মূল্যায়ন করা হবে। সো তোমার প্রথম অবজেক্টিভ থাকতে হবে যে এমসিকিউ দিয়ে ওই প্রথম 10000, প্রথম 5000 মধ্যে ঢুকে যাওয়া। যদি ঢুকতে না পারো তাহলে তুমি লিখিততে যত ভালোই করো না কেন তোমার উত্তরপত্র কিন্তু মূল্যায়িত হবে না। আবেদন ফি মাত্র 1000 টাকা। এইটা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। সার্কুলার বের হওয়ার সাথে সাথে তুমি সেখানটাতে আবেদন করতে পারবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। 10 মিনিট স্কুল থেকেও তোমাদেরকে এই বিষয়ে পরবর্তীতে আরও নির্দেশনা দেওয়া হবে। একটা কথা বলে রাখি, আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা কিছু তথ্য দিলাম এর সব কিছুই গত বছরের সার্কুলারের উপরে ভিত্তি করে। নতুন সার্কুলার বের হওয়ার পরে এই তথ্য পরিবর্তিত হতে পারে। যখনই নতুন সার্কুলার বের হবে আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নতুন ইনফরমেশনটা প্রোভাইড করবো, এরকম আরও একটা ভিডিও তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভর্তি পরীক্ষার পরামর্শ কি, ভাইয়া কীভাবে করে প্রস্তুতি নিব? বরাবরের মতো 10 মিনিট স্কুল এবারও তোমাদের সাথে থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। বি ইউনিটের ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স নিয়ে আমরা তোমাদের সাথে আছি। যেহেতু সিলেবাস সেম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা এই বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে ভিত্তি করেই হয়, তাই আমরা এবার এই দুটোকে একসাথে সাজিয়ে নিয়ে চমৎকার একটা কোর্স তোমাদের জন্য সাজিয়েছি। অনেকগুলো লাইভ ক্লাস থাকবে, রিডিং ম্যাটেরিয়াল থাকবে, উইকলি এক্সামস থাকবে, তোমাদের অ্যাডমিশন টেস্টের এ থেকে জেড যে প্রিপারেশন আছে তার জন্য কমপ্লিট একটা কোর্স প্ল্যান নিয়ে আমরা এবার নেমেছি। সেই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারবে এখনই আমাদের এই ভিডিওর কমেন্টে দেওয়া একটি লিংক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি এখনই ভর্তি হয়ে যেতে পারবে। যদি তুমি কিছু প্র্যাকটিস ক্লাস করতে চাও তাহলে প্রি কোর্স ক্লাসের ব্যবস্থা আছে 14 ডিসেম্বর। অর্থাৎ তুমি ভর্তি হও আর না হও 14 ডিসেম্বর তোমাদের সাথে এই কোর্সের প্রথম ক্লাসে আমাদের অবশ্যই দেখা হবে। আশা করছি তোমাদের সবার সাথে এই বি ইউনিট ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্সে দেখা হবে। তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনের যাবতীয় প্রস্তুতি, যাবতীয় খুঁটিনাটি সব কিছু হোক 10 মিনিট স্কুলের সাথে, দেখা হবে ক্লাসরুমে।
এই কোর্সে ভর্তি হতে ডাউনলোড করো 10 মিনিট স্কুল অ্যাপ বা চলে যাও 10ms.com যে কোনো জিজ্ঞাসায় কল করো 169 10 নম্বরে।